আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রী, তোমাদের সকলকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো, আমরা মনে ভালো আছি। বিগত ক্লাসে আমি তোমাদেরকে লাল শালু সম্পর্কে বলছিলাম। লাল শালু উপন্যাসটা কোথা থেকে শুরু হয়েছে, এর প্রধান চরিত্র মজিদ। এই মজিদ আসলে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য একটি কঠোর কৌশল অবলম্বন করেছে এবং তার অবলম্বনের বিষয়টা হচ্ছে ধর্ম। এই ধর্মকে ব্যবহার করে সে তার অস্তিত্বের জানান দিচ্ছে, অস্তিত্বের বিস্তার ঘটাচ্ছে। তো লাল শালু উপন্যাসে তোমাদের বলেছিলাম যে মজিদ আসলে নোয়াখালী অঞ্চলের লোক, আট দশটা লোকের মতো সে নিজের এলাকা ছেড়ে নিজের ভাগ্যান্বেষণে বের হয়। তারপরে সে থাকে মধুপুরের বনের মধ্যে, সেখানে একটি মসজিদে, সেখান থেকে আবার সে মহাপাত্রপুরে গিয়ে প্রভাব বিস্তার করে। সেখানে সে মোদাসির কথা বলে। মোদাসির শব্দটার মধ্যেই এক ধরনের প্রতারণা রয়েছে। মোদাসের মানে হচ্ছে নাম না জানা ব্যক্তি, অর্থাৎ নাম না জানা ব্যক্তি, মানুষের নাম না জানা ব্যক্তি হয় নাকি, সবারই তো নাম থাকে। কিন্তু এখানে আসলে মোদাসের এলাকার লোক তো আর অত বিশ্লেষণ করে না, সে তারা মনে করে যে না জানি কোনো এক ব্যক্তি। তো এই ব্যক্তিটি গিয়ে প্রথমে সে এই কথা, এসব কথা বলে মাজার তৈরি করে, মাজারে সে খাদেম হিসেবে সে সেখানে নিজের ঘাঁটি শক্ত করে, নিজের বাড়িঘর করে, জমির ইজারা করে। এরপরে সে সেখানে বিয়ে শাড়ি করে। বিয়ে যাকে করে প্রথমে, তার নাম হচ্ছে রহিমা। এই রহিমা একটু মোটা ধরনের এবং খুব শক্তিশালী, বুঝছেন। সে ওই যে মাজারে যে খিচুড়ি টিচুড়ি হয়, সে খিচুড়ি করে, খিচুড়ির সে হাড়ি সে নিজে উঠাতে সক্ষম, যেটা পুরুষ কক্ষের পক্ষেও সম্ভব নয়। এরপর সে যখন হাঁটে তখন এক ধরনের শব্দ হয়, তো তখন তাকে সতর্ক করে মজিদ যে এমন করে হাঁটতে হয় না বিবি, মাটি বর্ষা করে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথা বলে আল্লাহর ভয় দেখায় এবং সেও কিছুটা ভয় পায়, কারণ সে তো আসলে সরল সরল একজন নারী, যে মজিদের বিশাল ক্ষমতা সম্পর্কে সে বিশ্বাসী। তো এরপরে মজিদ এই মাজাকে কেন্দ্র করে সে ফুলে ফেপে ওঠে বিভিন্নভাবে। মানুষ মান্যত করে মাজারে এবং সে টাকাটা তার পকেটেই যায়, এবং সেও মানুষকে উপদেশ দেয় মান্যত, মাজার মাজারে মান্যত করলে আশা পূর্ণ হয়, নানান রকম সমস্যার সমাধান হয়, যে ব্যাসের বিষয়গুলো এখন আমরা বিভিন্ন মাজারকে কেন্দ্র করে দেখতে পাই। তো এখনও মানুষ সেই অবস্থায় আছে। আর মজিদের স্ত্রী রহিমা ছিল বিধবা নারী, সে মজিদকে পেয়ে আরও ভালোভাবে সে সংসার করে, জীবনযাপন করে। আরেকটি ব্যক্তি আছে এলাকায়, তোমাদের বলেছি যে যার বাড়িতে সে প্রথমে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, সেই খালিদ ব্যাপারী। খালিদ ব্যাপারী মানুষের সালিশি দরবার, তারপরে এলাকার সমস্যার সমাধান নানানভাবে সে এলাকায় প্রভাব বিস্তার করে আছে। তারপরে সেও একজন ধনী ব্যক্তি তো বটেই, এবং তাকে মজিদের প্রয়োজন, প্রভাবশালী ব্যক্তি হিসাবে মজিদকে প্রয়োজন এলাকার মানুষদেরকে দমিয়ে রাখার প্রয়োজন খালেকের ব্যাপারে। তো এই খালেক ব্যাপারী মজিদের সহযোগী। খালেক ব্যাপারীর বাড়িতে সে একটি মক্তব্য করেছে, সেখানে সে জোরে জোরে ছেলে মেয়েদেরকে আংশিক করা করায়।
তো যখন সে এই খালিদবাগের বাড়িতে প্রথমে যায় তখন দুধুমিয়া নামে একজন ব্যক্তি আছে, এই দুধুমিয়া কেউ সে দেখে। এরপরে সে এলাকার মানুষকে নানানভাবে একটু বিচলিত করার চেষ্টা করে। এই দুধুমিয়া সাত ছেলের সন্তান, সাত সন্তানের বাবা, তো তাকে জিজ্ঞেস করে নামাজ পড়ো মিয়া, এইসব কথাবার্তা বলে সে নিজের ক্ষমতা প্রকাশ করে। এরপরে আরেকজন আছে রহিমা, এই হাসুনির মা। এই হাসুনির মা হচ্ছে এলাকার তাহের কাদের রতন, আর হাসুনির মা তিনটা মেয়ের একজন বাবা আছে ঢ্যাঙ্গা বুড়ো। সেই ঢ্যাঙ্গা এখানে একটু মানে কৌতুক করি ঢ্যাঙ্গা বুড়ো বলে, ঢ্যাঙ্গা বুড়ো এই চার সন্তানের পিতা, আর এই হাসুনির মা কাজ করে রহিমার সাথে এবং রহিমাকে সে বাড়ির সব কথা বলে। আর রহিমা আবার এটি মসজিদের কাছে বলে, মসজিদ এটি আবার তার উপরে নানান রকম অ্যাকশন। তো এখানে এই ঢ্যাঙ্গা বুড়ো তার স্ত্রীর সাথে, স্ত্রী ছিল অচল, অচল মানুষের একটু মেজাজ খিটখিমেটে থাকে, তো সেই অচল বুড়ির সাথে তার প্রায় ঝগড়াঝাটি লেগে থাকে। এবং একটা পর্যায়ে সে বলে যে এই সন্তানগুলো তোমার না, মানে রাগের মাথায় অনেক কথাই বলে, তো বলে যে সন্তানগুলো তোমার না ইত্যাদি। এটা শুনেই তার মাথা আরও গরম হয়, এবং এইসব কথা হাসুনির মা আবার রহিমাকে বলে যে ওনাকে বলেন আমার যেন মরণ হয়। বাড়িতে এত ঝামেলা, এত হইচই, এত হট্টগোল, এই হট্টগোল ভালো লাগে না তার, এই জন্য সে মরতে চায়। এবং সে বলে যে আল্লাহ যেন আমাকে মঙ্গল দেয়, এটা যেন সে মসজিদ আল্লাহকে বলে। তো এই এইসব কথাবার্তা আবার মসজিদকে বলে রহিমা। মসজিদ আবার সেই তাকে ডেকে নানান রকমভাবে ব্যঙ্গ বিদ্রোহ করে, তো বলে যে তুমি তোমার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করো এটা ওটা। তো এই কথাগুলো সে কীভাবে জানলো, সে অনুমান করে এই কথাগুলো হাসুনির মা বলেছে, হাসুনির মাধ্যমে রহিমার মাধ্যমে সে জেনেছে, রহিমার মাধ্যমে সে জেনেছে। তখন সে হাসুনির মাকে প্রচণ্ড রকম বাড়িতে গিয়ে মারধর করে এবং একেবারে আধমরা করে দেয়। তো আধমরা করে দেওয়ার কারণে এটা এই যে আবার চলে আসে মসজিদের কাছে, তো মসজিদ তাকে ডাকে, ডেকে তাকে নানানভাবে নিন্দা করে, তার তাকে নিয়ে একটা মজলিস হয়, সেই মজলিসে তাকে সবাই নিন্দা করে। তো তখন ভরা মজলিসে সে নিন্দা শোনে এবং সে একটু প্রতিবাদী হয়ে ওঠে, কিন্তু এই প্রতিবাদের ফাঁকেই মজিদ কথা বলা শুরু করে। তো মজিদ যখন কথা বলে তখন সবাই চুপ হয়ে যায় এবং মজিদ হযরত মুহাম্মদ সাল্লাম একটি কাহিনী বলে যে মুহাম্মদ সাল্লাম যুদ্ধে গিয়েছিলেন, পরে কোনো এক কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে পড়ে যায় এবং একজন সাহাবা তাকে এগিয়ে দেন। তো লোকজনে তখন এই সাহাবাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলে এবং হযরত মুহাম্মদ সাল্লাম মন খারাপ হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সতীত্বের কথা বলে যে তিনি সতী নারী, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা ঠিক নয়। এরপরে সে তার জন্য নানান রকম শাস্তি কথা বলে। তো এখন এই কথা শুনে তার মন অত্যন্ত খারাপ হয় এবং সে একবার চুপ হয়ে যায়। তো হাসুনির মা ওখানে দুদিন পরে প্রচুর ঝড় হয়, এই ঝড়ের সময় সে মুরগি ধরছিল, ধরতে ধরতে একটা মুরগি ঘরের এক কোণে চলে যায় এবং সেখানে দেখে যে তার বাবা চুপ বসে আছে এবং সে না খেয়ে আছে দুদিন। তখন এই ঢাঙা বুড়ো
তো হাচনের মায়ের কাছে বলে যে মা দুটো চিড়া দিবি, খুব ক্ষুধা লাগছে। তখন সে চিড়া দেয় এনে এবং খায়, এবং আরও চিড়া চায়, এবং সেখান থেকে আরও চিড়া দেওয়া হয়। এবং সে তার মেয়ের কাছে ক্ষমা চায় যে মা, রাগের মাথায় তোকে মারধর করেছি, তুই আমাকে মাফ করে দিস। এরপরে এই বুড়ো